ডিবি কার্যালয় হেফাজতের নামে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেয়ার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও তাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন রাখতেই ডিবি হেফাজতে রাখা হয়েছিল। এছাড়া জোর করে খাবার টেবিলে বসিয়ে ছবি তোলা হয় বলে দাবি করেন তারা। বিবৃতিটি পাঠান সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরত তাবাসুম ও আবু বাকের মজুমদার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।